بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل اذا يسر هل في ذلك قسم لذي حجر الم تر كيف فعل ربك بعاد ارم ذات العماد التي لم يخلق مثلها في البلاد ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবার জি সুপ্রিয় দিনী ভাই আপনি বলেছেন অনেককে আপনি দেখতে পান যারা করন সন্ন্যর অনুশাসন মেনে চলে না শরীয়তের পাবন্দি করে না যেমন পাঁচ অক্টো সালাতের জায়গায় এক অক্ পড়ছে চার অক্ ছাড়ছে বা পাঁচ অক্ ছেড়ে দিচ্ছে সপ্তাহে শুধু জুমার দিন নামাজ পড়ে তো এই জাতীয় লোকদের দেখলে আপনার রাগ হয় জেদ উঠে মনে খুব উঠে এবং অনেক সময় কথা বলেন এদের সাথে তো এটা আপনার কতটুকু এটা কি অহংকার বা এটা হিংসার ভিতরে গণ্য হবে কিনা আপনার বলছেন আপনার মনে হয় হিংসা নাই কিন্তু এমনিতে এরকম মনোভাব আসে তো এটা কতটুকু সঠিক এই বিষয়ে জানতে চাওয়া হয়েছে বলা যায় হাইয়াকাল্লাহ ভাই আপনার এই মানসিকতাটুকু প্রত্যেক মুসলমানের হওয়া উচিত এটা খারাপ নয় তবে কিছু আপনার মডিফাই হতে হবে সেটা হলো এই যে পাপি তাফিদেরকে আপনি তাদের পাপের কারণে অবশ্যই ঘৃণা করবেন এবং ঘৃণা করাটা একটা ইমানের পরিচয় কিন্তু এরপরও আপনি তাদেরকে দাওয়াত তাবলিক থেকে বিরত হবেন না মানে সহি দিনের দাওয়াত তাদেরকে দিতে থাকবেন তাদেরকে নামাজের প্রতি আহ্বান করবেন সুন্দর ব্যবহার দেখাবেন আর কথা বলা বন্ধ করবেন না সহজে কারণ প্রত্যেক নবী তাদের অবাধ্য কমের সাথে নমনীয় আচরণ করেছেন নম্র আচরণ করেছেন ভালোভাবে তাদের সাথে ব্যবহার করেছেন তাদেরকে দাওয়াত তাবলিক করেছেন জবানের মাধ্যমে আচরণের মাধ্যমে সাহায্য সহযোগিতার মাধ্যমে তো নবীর আসলের তরিকায় আমাদের সীমাবদ্ধ থাকাতেই রয়েছে বরকত সুতরাং আপনিও আপনার কমকে দেখলে আপনার বাঙালি ভাইদেরকে দেখলে আপনি তাদেরকে তাদের খারাপের কারণে ধর্মহীনতার কারণে তাদেরকে আপনি অবশ্যই এ করবেন খারাপ জানবেন কিন্তু এর ফর দাওয়াত তাবলিগ থেকে বিরত হবেন না এবং নিরাশ হবেন না হয়তো বা আল্লাহ গ্রহণ করতেও পারেন এক কথাই আপনি মনে করবেন যে এরা যদি আপনার নিজের ভাই হতো নিজের বাপ মা হতো তা আপনি কি করতেন অবশ্যই আপনি দরদ মাখা হৃদয় নিয়ে তাদেরকে হেদায়তের চেষ্টা করতেন সহজে তাদের হাল ছেড়ে দিতেন না তো এরকমই আপনি একজন ব্যক্তি বিভ্রান্ত ব্যক্তি বিষয়ে এতটা তৎপর হওয়ার চেষ্টা করবেন যে কি করে তাকে হেদায়ত করা যায় তো কথা বলা বন্ধ না করে আপনি কথা বলার অভ্যাস গড়ে তুলবেন এবং তাদেরকে হেদায়ত করার চেষ্টা করবেন নরম ভাষায় উত্তম আখলাকের সাথে এবং নামাজের বিষয়ে গুরুত্ব দিয়ে নামাজ পরিত্যাগ করার বিষয়ে ভয়াবহ বাণিজ্য নিয়ে কোরআন থেকে আপনি তাদেরকে হেদায়তের পথে আহ্বান করার চেষ্টা করবেন পরিশেষে বলবো যে আপনার যে এটা মানসিকতা তাদেরকে আপনার আপনার খারাপ লাগে এটা স্বাভাবিক

তো এই বৈশিষ্ট্যগুলি যে পালন করলো ফাঁকা দিস্তাক মারলি সে তার ইমানকে পরিপূর্ণ করে নিল সের হাদিস তাহলে আমরা বুঝতে পারছি যে এখানে ইমানদারিতার পূর্ণতা আসছে ওই ব্যক্তির ক্ষেত্রে রসুল্লাহ বলেছেন সে পূর্ণ ইমানদার যার ভিতরে এই বৈশিষ্ট্যগুলি রয়েছে মানে আল্লাহর বাস্তে ভালোবাসছে ভালো মানুষকে ভালোবাসছে আল্লাহর আসতে খারাপ জানছে মানে খারাপ মানুষ খারাপ জানছে যেমন বেনামাজিকে এবং আল্লাহ আসতে ভালোবাসছে ভাই দান করছে দানের জায়গায় দানের দানের খাতে খাতে বৈধ আল্লাহ আসতে বিরোধ থাকছে যেমন চাঁদা দেওয়া হ্যাঁ চাঁদা দেওয়া ইত্যাদি বেদাতে মাহবিলে চাঁদা দেওয়া ইত্যাদি বিরোধ থাকছে আল্লাহ আসতে যে না ভাই আমি দিতে পারবো না এসব জায়গায় বা এড়িয়ে চললো যে কোনো একমতের মাধ্যমে দান করলো না একটা পয়সা কারণ ওটা ওই দানে কি হবে তারা তাদের সেরে কি অনুষ্ঠান কুফরে অনুষ্ঠান বেদাতে অনুষ্ঠান কি পালনে সহজিত পাবে তো বিরত থাকা দান থেকে তো এগুলি সবে ইমানের পূর্ণতার পরিচয় সুতরাং আপনি ভালো একজনকে খারাপ আসছেন এটা আপনার ইমানের অবশ্যই একটা বহি প্রকাশ কিন্তু এটা অবশ্যই আপনাকে ব্যালেন্স ঠিক রেখে কাজ করতে হবে আর সেটা আশা করি বুঝতে পেরেছেন যে আপনি এরপরও তাদের বিষয়ে নির্লীগের বিষয়ে হয়তো আল্লাহ হেদায়ত করতে পারেন কত ধর্ম বিমুখ ধর্মের কথা শুনে মানুষের অনিয় শুনে ভালো হয়ে গেছে হতে পারে তারাও আপনার কথাই হেদায়ত লাভ করতে পারে আহ তাছাড়াও আপনার দায়িত্ব হলো মানুষকে হেদায়ত করা আপনি যদি মানুষকে কিছু না বলেন তো হয়তো ওরাই আপনাকে পরকালে দায়ী করবে যে আল্লাহ এরা আমাকে কিছুই বলে আমাদেরকে আমরা গুমরাহিতে ছিলাম আমরা পথভস্তে ছিলাম আমরা পাপাচার করতাম আমরা বেদাতফর করতাম আমাদেরকে সে কোন দিনেও বলেনি অথচ সে আমাদের রুমমেট আমাদের ইয়ে ছিল সহকর্মী ছিল যাতে করে এটা না বলতে পারে এজন্যই তাদেরকে বুঝে থাকতে হবে আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ যদি তারা একবারে পরিত্যাগ করে আপনার কথা শুনতে নারাজ আপনার সাথে আরো খারাপ ব্যবহার করে এড়িয়ে চলে যে রাখেন আপনার করন হাদিস বা নামাজ পড়ে কে ধনী হয়েছে ইত্যাদি এক কথায় আপনার সাথে খারাপ আচরণ করে যদি দাবতাবিদের কারণে তখন আপনি পরিপূর্ণ বিমুখ হতে পারেন কিন্তু আগে চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে আপনাকে এটাই হলো নবী আসলদের তরিকা যে তারা গমরাহাদের পিছিয়ে লেগে থেকেছে তাদেরকে হেদায়তের জন্যে প্রাণ চেষ্টা করেছেন প্রাণবন্ত চেষ্টা অব্যাহত রেখেছেন তা আপনি তাই করবেন হাই আকালা